हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। आज वीडियो शुरूते ही थाकछे आमार हाइब्रिड कैलेंचोसगुलो एखोनो देखो किन्तु असाधारण भावे फुटे आछे, कि सुंदर देखते होच्छे। तुम्हारा खालि देखो, हाँ रेड कलर कैलेंचोटा एकटू फीके हो गेछे, अनेक फुल किन्तु शुकिये गेछे, किन्तु ताओ किन्तु फुल आछे। कैलेंचोस जारा करबे होच्छे कैलेंचोस आमी बोलबो हाइब्रिड कैलेंचोस अवश्यई करते पारो, खूब सुंदर। ये गाछटा एकमात्र जिनिस जेटा तोमादेर माथा रखते हो जल, अतिरिक्त जल एरा एकदम पचंद करे ना। अतिरिक्त जल दिलेई किन्तु तोमादेर गाछे हो जाबे समस्या, गाछ किन्तु हो जाबे क्षति। एबार आजके टपिक, एतक्षण निश्चयई तोमरा टाइटल थामनेल देखे नियेछो, हाँ গরমকালে অনির্বাণ কী কী কাজ করেছে। অনেকে জিজ্ঞেস করেছে, অনির্বাণ গরমে কী কী কাজ করেছো, কী কাজ করলে গরমে ভালো ফুল দেবে, অনেক কমেন্ট এসেছে। তো আজকে আমি তোমাদের সব গাছ দেখাবো আর কিছু রেকমেন্ডও করে দেবো, যে গাছগুলো তোমরা গরমকালে অবশ্যই বসাতে পারো। কী সেই গাছ জানতে হলে স্টে টিউন থাকতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনির্বাণ চ্যানেলে, অনির্বাণ এইরকম ভিডিও রোজ সকাল 11টায় করে, নতুন কিছু থাকে তোমাদের জন্য, চেষ্টা করি নতুন কিছু ইউনিক কিছু করতে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি, অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই যে গাছটা আমি তোমাদের সামনে দেখাবো সেটা হচ্ছে অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটা আমি গরমেই বসিয়েছি, বীজ থেকে কিন্তু গাছটা করা। আর এই অপরাজিতা গাছের বীজটা দিয়েছিল শ্যামনগরের সৌমেনদা। হ্যাঁ, শ্যামনগরের সৌমেনদার বাড়িতে গেছিলাম। সো সেই শ্যামনগরের সৌমেনদার বাড়িতে গিয়ে সৌমেনদার বীজ দিয়েছিল, সেই বীজ থেকে কিন্তু এখানে গাছটা করা। একটাই গাছ আছে এখানে, কিন্তু একটাই গাছ বসানো আছে, আর একটা হোয়াইট কালারের মানে ফুল আছে, হোয়াইট ভ্যারাইটি আছে। এই তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো হোয়াইট ভ্যারাইটি একটা আছে আর একটা ব্লু ভ্যারাইটি আছে। মানে একটা টবের মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছি দু রকমের অপরাজিতা ফুল করতে। এখানে দেখতে পাচ্ছ অসাধারণ ফুটে আছে, কী সুন্দর গ্রোথ। মানে এবার অনেকে আমার কাছে অপরাজিতার গ্রোথ নিয়ে প্রশ্ন করেছিল যে আমার এই গাছটা দেখার পর তাদের একদমই ভালো কিন্তু গাছ হচ্ছে না। আমি নিশ্চয়ই সেই ভিডিওটা করব, একদম আমি যা যা করেছি, যে যে স্টেপগুলো করেছি, প্রতিটা জিনিস তোমার জন্য থাকবে। স্টে টিউন থাকো, খুব শীঘ্রই অপরাজিতার ওপর একদম ডিটেলে ভিডিও নিয়ে আসবো। আর অপরাজিতা গাছ কিন্তু এই গরমেই তোমাদের কিন্তু বসাতে হবে। আর একটা বীজ কোথা থেকে জোগাড় করো, সেই বীজ থেকেই কিন্তু এইরকম অসাধারণ গাছ তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তো গরমকালে অবশ্যই অপরাজিতা গাছ বসিও, আমি কিন্তু অপরাজিতা গাছ বসিয়ে ফেলেছি আর তাতে কিন্তু ফুলও এসে গেছে। আমার পরের রেকমেন্ডেশান অবশ্যই থাকবে পটলাকা। পটলাকার ওপর একটা ভিডিও অলরেডি তোমরা পেয়ে গেছো, পটলাকা কী করে কাটিং থেকে বসাতে হবে। সেই গাছগুলো যেগুলো আমি কাটিং বসিয়েছিলাম, দেখো তাদের অবস্থা, দেখো কী পরিমাণে তাদের গ্রোথ হয়েছে। এবার এইখান থেকে কিন্তু যে কাটিংয়ের চারাগুলো গ্রো হয়েছে, এইগুলো তোমরা যদি আবার কেটের রিপোর্ট করো, এর থেকে যে ফুল হবে সব থেকে বেস্ট কোয়ালিটি ফুল কিন্তু তোমরা পাবে পটলাকা। গরমকালে পটলাকা কিন্তু বসাতে হবে, পটলাকা মানে 9 o'clock বা 9টা 12টা, অনেক টাইম ফুল, অনেক রকমের নাম আছে। সো পটলাকা বা পটলাকা যাই বলো, গরমকালে যদি তোমাদের ছাদ রঙিন করতে হয়, সুন্দর করতে হয়, অবশ্যই কিন্তু পটলাকা লাগাতে হবে। জাস্ট একটা কাটিং যদি তোমরা বসাও আমার বাড়ির কাছে, যারা যারা থাকো আমার বাড়ির থেকেই তোমরা একটা করে কাটিং নিয়ে যাও। আমি চাই সবার বাড়িতে পটলাকা, আর একবার তোমরা যদি ছাদে পটলাকা করো বা তোমাদের বাগানে যেখানে করবে, সারা জীবন তোমাদের কিন্তু পটলাকা থাকবে, এইটুকু বলছি। এই পটলাকাগুলো যে কবে কিনেছিলাম নিজেও ভুলে গেছি, সেখান থেকে কাটিং করে 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 দেখো ঝাড় করে ফেলেছি। এখানেও দেখতে পাচ্ছ, এখানেও দেখো কী সুন্দর, এগুলো সব সুন্দরভাবে মানে করা আছে, পটলাকাগুলো অতটা সুন্দর। তো এইরকমভাবে গাছ কিন্তু তোমরাও করতে পারো, জাস্ট একটা কাটিং, ছোট্ট একটা 2 ইঞ্চি 4 ইঞ্চির একটা কাটিং কোথা থেকে জোগাড় করো। রাস্তার ধারে অনেক জায়গায় হয়ে থাকে, বন্ধুর বাড়ি যেখানে খুশি, আর আমি তো বললাম আমার বাড়ি থেকে এসে কাটিং নিয়ে যাও, কারণ আমি চাই আমার সব বন্ধুদের বাড়িতে পটলাকা হোক। তো গরমকালে পটলাকা অবশ্যই করতে হবে, আর এই গাছটা না থাকলে কিন্তু তোমাদের ছাদ কিন্তু ফিকে থাকবে। আমি তোমাদের বলছি ছাদ ফিকে থাকবে, অবশ্যই পটলাকা করো। আর পটলাকা কিন্তু যে কোনো জায়গায় পাওয়া যায়, যে কোনো নার্সারি, রাস্তার ধারে নার্সারিতেও কিন্তু পটলাকা পাওয়া যায়। অবশ্যই কিন্তু পটলাকা তোমাদের এই গরমে করতে হবে, আমি তো করেছি, অনির্বাণ তো করেছে, তোমাদের কিন্তু করতেই হবে। 3 নম্বর গাছ যেটা আমি তোমাদের সামনে বসিয়ে দেখিয়েছিলাম সেটা দেখতেই পাচ্ছ,
কীরকম গ্রোথ নিয়েছে, কীরকম গ্রোথ নিয়েছে খালি দেখো। আর একটা আমি ক্রেটের মধ্যে বুঝি, তোমাদের একটা টবের মধ্যে বসেই রেখেছেন, সেই গাছটারও দেখাবো টবের মধ্যে কীরকম আছে। আর এটা দেখো একটা ক্রেট, একটা ক্রেটের মধ্যে চারখানা সূর্যমুখী গাছ কিন্তু বসানো আছে। গাছগুলো চেহারা দেখো কীরকম হচ্ছে, মানে অসাধারণ গ্রোথ। জাস্ট আমি সর্ষের খোলে জল আর ডিএপি আর কিচ্ছু দিইনি, তাতেই গাছের চেহারা দেখো কীরকম হয়েছে, গাছগুলো কতটা সুন্দর আছে। অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড প্রতি সপ্তাহে স্প্রে করতে হবে, দেখতেই পাচ্ছ পাতায় কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করা আছে। এবার যে কোনো ফাঙ্গিসাইড তোমরা দিতে পারো, কোনো রকমের মানে ব্যাপার নয় যে এটা দিতে হবে ওটা দিতে হবে, যেটা তোমাদের কাছে আছে। কিন্তু চেষ্টা করো প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড স্প্রে করতে, তা না হলে কিন্তু গাছের সমস্যা হবে। আর ফাঙ্গিসাইড দেওয়ার ঠিক দুদিন তিন দিন পর আমাদের কিন্তু যে কোনো পোকার ওষুধ দিতে হবে, বা পোকার ওষুধ আগে দিলে তার দু তিন দিন পর ফাঙ্গিসাইড দিলে, এইরকমভাবে সপ্তাহে একদিন ফাঙ্গিসাইড একদিন পেস্টিসাইড দুটোই কিন্তু তোমাদের দিতে হবে। তাহলেই তোমাদের গাছ কিন্তু এইরকম সুন্দর থাকবে, গাছের সমস্যা হবে না। যদি এইখানে গড়বড় করো, এইখানে যদি ভুল করো, তাহলে পাতা কুকড়ে যাবে, ফুল আসবে না, দেখবে পাতা ছোটো হয়ে ছোটো একদম গাছটাই কিন্তু আলটিমেটলি মরে যাবে। সূর্যমুখী ভালো করতে যেরকম প্রচুর পরিমাণে সানলাইট প্রয়োজন আছে, হ্যাঁ প্রচুর সানলাইট প্রয়োজন আছে, এমন জায়গায় গাছটা রাখো যেখানে দিনে সব থেকে বেশি রোদ আসে, তাহলেই তোমাদের গাছ কিন্তু এইরকম সুন্দর হবে। গাছগুলো দেখতে পাচ্ছ খুব শীঘ্রই আমি জানি এখান থেকে ফুল আসবে। আর সূর্যমুখী টোটাল কীভাবে করে আমি বসিয়েছি সেই ভিডিও তো তোমরা পেয়ে গেছো। তো সূর্যমুখী অবশ্যই কিন্তু তোমাদের এই গরমে করতেই হবে। তো সূর্যমুখী পরেই যেই ফুল গাছগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছ কি, হ্যাঁ দোপাটি, দোপাটি গাছের ফার্স্ট যে পটিং সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়েছি অনেক দিন হলো। তারপরে দেখো গাছগুলোর চেহারা কীরকম আছে। আর গরমকালে দোপাটি না করলে কি বলবো তোমাদের, মানে ছাদের ফুল গাছ আমি বলবো অসমাপ্ত, মানে মানে একদম অসমাপ্ত থাকবে। অবশ্যই কিন্তু দোপাটি তোমাদের ছাদে বসাতেই হবে। আমি দেখো বেশ অনেকগুলো দোপাটি বসিয়েছি, প্রায় 7-8টা দোপাটির এরকম গ্রো ব্যাগ আছে ভর্তি। আর দোপাটি গাছে সবথেকে দোপাটি গাছে সহজ খাবার হচ্ছে 10-26-26, শুধু 10-26-26 দাও তাহলেই দোপাটি গাছে গ্রোথ দেবে খুব ভালো। আর হ্যাঁ দোপাটি গাছে কিন্তু হালকা পিঞ্চিং করতে হয়। কীরকম পিঞ্চিং দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইরকম করে দেখো পাতাটা বেরিয়েছে, জাস্ট ওপর থেকে এই কেটে দিলে, এই কেটে দিলে, এই হয়ে গেল পিঞ্চিং। দোপাটি গাছে যেরকম পিঞ্চিং সপ্তাহে একবার করে তোমাদের করবে, যতদিন না ফুল আসে দেখবে গাছ আরও ঝাঁকড়া হবে, গাছ সুন্দর হবে, আর গাছে আসবে কিন্তু প্রচুর ব্রাঞ্চ, তাহলে কিন্তু প্রচুর ফুল হবে। ছোটো গাছে দেখবে অনেক অজস্র ফুল আসবে। হালকা পিঞ্চিং করো প্রতি সপ্তাহে, দেখবে তোমার গাছ ভালো থাকবে। সতে দাও সর্ষের খোলে জল আর 10-26-26, আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ অবশ্যই দুটো মেশাতে যাবে না, সর্ষের খোল জল আলাদা দেবে, 10-26-26 আলাদা দেবে, তাহলে তোমাদের গাছ কিন্তু ভালো হবে। আর দেখতে পাচ্ছ আমার গাছ কিরকম সুন্দর আছে। পরের যে ফুল গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তো সবাই চেনে, জিনিয়া। গরমকালে জিনিয়া না পুঁতলে আর কি হবে, মানে জিনিয়া তো বসাতেই হবে। জিনিয়ার কি করে বসাতে হয় সেটা আমি তোমাদের দেখিনি, সেম মানে সেম মাটিতে যেটা আমি সূর্যমুখী করেছিলাম সেই মাটিতে। আর এটা কিন্তু ক্রেটে বসিয়েছি, ক্রেটের মধ্যে দেখো তিনখানা জিনিয়া বসানো আছে। 4টে গাছ আমি এনেছিলাম, তার মধ্যে একটা গাছ মারা যায়, তো 3টে গাছ একদম ভালো আছে। আর জিনিয়া গাছে অনেকে সমস্যা, অনেকে সমস্যার কথা আমাকে জানিয়েছে, আমি একটা কথাই তাদের বলবো, রেগুলার ফাঙ্গিসাইড, মানে ফাঙ্গিসাইড মিস করলে জিনিয়া গাছ কিন্তু একদম ডিসমিস হয়ে যাবে। রেগুলার ফাঙ্গিসাইড আর তার সাথে পেস্টিসাইড দিলেই তোমাদের জিনিয়া গাছ কিন্তু একদম ফ্রেশ থাকবে, গাছে কোনো রকমের পাতা কুকড়ে যাওয়া কোনো রকমের সমস্যা কিচ্ছু থাকবে না। এবার কোন ফাঙ্গিসাইড কোন পেস্টিসাইড দেবে আমি আলাদা করে বলছি না, তোমাদের কাছে যেটা আছে সেটাই কিন্তু চেষ্টা করো সপ্তাহে কিন্তু একদিন একদিন করে দেওয়া, তাহলেই তোমাদের গাছ কিন্তু এইরকম সুন্দর থাকবে। তাও দেখো আমার গাছে কিছু কিছু নালি পোকা তোমরা দেখতে পাবে, দেখো নালি পোকা তোমরা দেখতে পাবে, কিন্তু আমি চেষ্টা করছি আরও মানে ভালো রাখার, যাতে গাছটা না ভালো থাকে। দরকার হলে আমি সপ্তাহে দুদিন পেস্টিসাইড দেবো, কিন্তু পেস্টিসাইড আর ফাঙ্গিসাইড কিন্তু তোমাদের প্রতি সপ্তাহে একদিন একদিন করে দিতে হবে, তাহলেই তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে। এরপরে অবশ্যই থাকবে নয়নতারা। নয়নতারার গাছের তো রিপোর্টিং তোমাদের সামনেই আমি করে রেখেছিলাম কীরকম আছে, আর গাছগুলো আপডেট দেখো গাছগুলো এখন কীরকম আছে। সব গাছে কিন্তু আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই দেখিয়েছিলাম। তারপরে দেখো আবার কিন্তু নতুন নতুন গ্রোথ কিন্তু স্টার্ট হয়েছে। এখানে যেমন তোমাদের দেখাচ্ছি একদম দেখো নতুন, দেখো ব্রাঞ্চেস আসা কিন্তু শুরু হচ্ছে।
তো নন্তারা গাছ এখন একদম ডাইরেক্ট সানলাইটের মধ্যে কিন্তু দেওয়া আছে, গাছগুলো কিন্তু খুব ভালো আছে আর কতটা হেলদি আছে তোমরা দেখো। আর প্রতিটা গাছে কিন্তু ফাঙ্গিসাইড দেওয়া, নয়ন্তরা গাছও ফাঙ্গিসাইড মিস করলেই তোমাদের গাছে কিন্তু সমস্যা হয়ে যাবে, গাছে কিন্তু প্রবলেম হবে। আর নয়নতরা গাছ চেষ্টা করবে বৃষ্টির হাত থেকে, অতিরিক্ত বৃষ্টির হাত থেকে বাঁচাতে। আর নর্মাল বৃষ্টি হলো ঠিক আছে, কিন্তু দিনের পর দিন চার পাঁচ দিন ধরে কনস্ট্যান্ট বৃষ্টি হয়েই যাচ্ছে এইরকম হলে কিন্তু গাছে সমস্যা হবে। তো সেই রকম বৃষ্টির হাত থেকে নয়নতরাকে চেষ্টা করো বাঁচাতে। হাইব্রিড নয়নতরা, নর্মাল নয়নতরা কিন্তু এই সমস্যাগুলো হয় না। দেখো এইগুলো হচ্ছে দেশি নয়নতরা, যেটা তোমাদের বললাম দেশি নয়নতরাগুলোতে কিন্তু কোনো রকমের সমস্যা হয় না। এগুলো রোদ ঝড় বৃষ্টি যেখানে খুশি রাখো, এদের কোনো প্রবলেম হয় না। আর সারা বছর প্রচুর পরিমাণে ফুল তোমরা কিন্তু নয়নতরা গাছ থেকে পেতেই পারো। তো নয়নতরা গাছ কিন্তু অবশ্যই তোমাদের করতেই হবে, তোমাদের গরমের বাগান কিন্তু তাহলে সুন্দর হয়ে উঠবে। তোমাদের বলেছিলাম পাঁচটা ফুল গাছ দেখাবো, যেই পাঁচটা ফুল গাছ করলে তোমাদের বাগান হয়ে উঠবে সব থেকে সুন্দর। কিন্তু যেতে যেতে আরেকটা গাছ তোমরা দেখাচ্ছি, যদিও এটা ফুল গাছ না, এটা হচ্ছে ঝাউ গাছ, কুচিয়া ঝাউ। কুচিয়া ঝাউ অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের বসাতে হবে। কুচিয়া ঝাউ এতটা সুন্দর হয় না যদি তোমরা করো, তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো আমি অবশ্যই রেকমেন্ড করব কুচিয়া ঝাউ অবশ্যই কিন্তু বসাও। এখানে দেখতে পাচ্ছ তিনটে কুচিয়া ঝাউ আমি বসিয়েছি, ইচ্ছা আছে আরও বেশ কিছু কুচিয়া ঝাউ বসানো, কারণ আমি চারা পাওয়ার একটা সমস্যা হচ্ছে। তো অন্তত আরও খান তিনে কুচিয়া ঝাউ আমি বসাবো। অবশ্যই আমি 100 বার বলবো কুচিয়া ঝাউ বসাও, তাহলেই তোমাদের ছাদ কিন্তু অসাধারণ সুন্দর হয়ে উঠবে। মানে এতটা সুন্দর হয়ে উঠবে যে কী বলবো। যারা কুচিয়া ঝাউ করনি, যারা প্রথমবার দেখছো, তারা হয়তো ভাবছো কী দেখাচ্ছ অনির্বাণ, এটা কী ভালো লাগবে। কিন্তু ট্রাস্ট মি বন্ধু, অনির্বাণের একবার কথা শুনে তোমরা একবার কুচিয়া ঝাউটা বসাও। সবাইকে বলবো, যারা যারা ভিডিও দেখছো, যারা যারা বসাওনি কুচিয়া ঝাউ, সবাইকে বলবো যে অবশ্যই অন্তত দুটো গাছ এসে তোমরা এইরকম একটা 6 ইঞ্চি টবে বসাও। তোমাদের দেখবে কতটা সুন্দর। আর কুচিয়া ঝাউয়ের ওপর খুব শিগগিরই আমি ডিটেলে ভিডিও করব। আর লাস্ট ইয়ার আমার কুচিয়া ঝাউয়ের ভিডিও আছে, চেষ্টা করব ওপরে আই বাটনে দিয়ে দেওয়াতে। তো অবশ্যই কিন্তু কুচিয়া ঝাউ তোমরা করছো তো আমাকে কিন্তু জানাতে ভুলবে না। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যেতে যেতে বোগানভিলিয়াগুলো আরও একবার দেখাচ্ছি। বোগানভিলিয়া দেখাতে তো আমি হাঁপাই না কোনোদিনও, তোমরা জানো কতটা মানে অসাধারণ লাগছে বোগানভিলিয়াগুলো তোমরা দেখো। হ্যাঁ, আর বোগানভিলিয়া কিন্তু সারা বছর তোমরা বসাতে পারো, শীত গ্রীষ্ম বর্ষা কোনো রকম সমস্যা এদের হয় না। নিশ্চয়ই তোমরা গরমকালেও বোগানভিলিয়া গাছ করতে পারো। আর বোগানভিলিয়ার ইচ অ্যান্ড এভরিথিং, সব রকম পরিচর্যা, খাওয়ার, প্রুনিং, পিঙ্কিং সব ভিডিও আমার চ্যানেলে আছে। যারা দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর রিসেন্টলি বোগানভিলিয়ার বুস্টার খাওয়ার তোমরা কি দেখেছো? যেই খাবার দিলেই তোমাদেরও কিন্তু ছাদে এই রকম বোগানভিলিয়া দেখা দেবে, নিশ্চয়ই দেখা দেবে। সো সেই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নিও, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স ওর উপর আই বাটনে থাকবে। তো কালকে ঠিক সকাল 11টায় দেখা হচ্ছে তো তোমাদের সাথে। কি হবে তো দেখা? নিশ্চয়ই হবে কালকে ঠিক সকাল 11টায় আরও একটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের বন্ধু অনির্বাণ চলে আসবে। তো টিল দেন সবাই ভালো থেকো। আর দাঁড়াও, আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছো? এখনও করনি? একই বাবা, তুমি আমি বন্ধু না? যারা যারা নতুন দেখছো, যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ থাকলো। তো সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য আলবিদা।